আসসালামু আলাইকুম। আজকে আমরা হাই ক্লাস ব্র্যান্ডের আইপিএস ইনভার্টার নিয়ে রিভিউ করব। এন্ড আমরা হাই ক্লাস ব্র্যান্ডের 1000 ওয়াট এন্ড 2000 ওয়াটের আইপিএস ইনভার্টারের প্রাইস জানব। সব প্রথমে আমরা 1000 ওয়াটের হাই ক্লাস ব্র্যান্ডের ইনভার্টার আনবক্সিং করব। দেন ভিডিও শেষে 1000 ওয়াট এন্ড 2000 ওয়াটের ইনভার্টারের প্রাইস বলে দেব, কীভাবে কিনবেন সেই প্রসেসটাও বলে দেব। তো দেখতে পাচ্ছেন হাই ক্লাস ব্র্যান্ডের 1000 ওয়াটের পাওয়ার ইনভার্টার। তো এই ইনভার্টার মূলত ইউপিএস মোডে কাজ করে, ভালো মানের হাই কোয়ালিটির চার্জিং ইনভার্টার। হাই কোয়ালিটি ডিসি টু এসি 12 ভোল্ট টু 230 ভোল্ট চার্জিং ইনভার্টার। যারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে কারেন্টে চলে এমন সব ডিভাইস চালাতে চান তাদের জন্য এই প্রোডাক্ট। আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে কিংবা ঘন ঘন লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায়, তাহলে এই জাতীয় ইনভার্টার ব্যবহার করে সহজেই কারেন্টে চলে এমন সকল ডিভাইসগুলি 12 ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন। এক কথা, এটা আপনারা সম্পূর্ণ আইপিএসের মতো আপনারা ইউজ করতে পারবেন। এই ইনভার্টারগুলি যে কোনো টাইপের ব্যাটারিতে চলবে, পাউডার ব্যাটারি, সোলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, জেল ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি কিংবা পানির ব্যাটারি সহ সব টাইপের ব্যাটারিতে চলবে। শুধু ব্যাটারি ভোল্ট 12 ভোল্ট হলেই হয়, তবে ব্যাটারি এম্পিয়ার যত বেশি হবে তত বেশি সময় পর্যন্ত ব্যাকআপ পাবেন। এই জাতীয় চার্জিং ইনভার্টার দিয়ে কারেন্টের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ অ্যান ওয়াশিং মেশিন, আয়রন, ড্রিল মেশিন, গ্লান্ডিং মেশিন, হাফ মোটর, সাউন্ড সিস্টেম, ল্যাপটপ, কম্পিউটার সহ যাবতীয় ইলেকট্রনিক্স যন্ত্রাংশ চালাতে পারবেন সাধারণ মানের যে কোনো ব্যাটারি থেকে। এতে আলাদা ইউএসবি পোর্ট থাকায় মোবাইল ফোন সহ 5 ভোল্টের এই টাইপের যে কোনো সিম্পল কাজগুলি করতে পারবেন। এটাতে 5 ভোল্ট ইউএসবি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেওয়া হয়েছে, যা থেকে পাওয়ার ব্যাঙ্ক মোডে মোবাইল ফোন চার্জ করা যাবে। দেন 5 ভোল্টের যে কোনো ডিভাইস এটা থেকে ইউজ করা যাবে। ইনকিউবেটর বা ডিম ফুটানোর মেশিনের ব্যাকআপ কিংবা বায়ুফ্লোকের ব্যাকআপ হিসাবে ওই চার্জিং ইনভার্টার ব্যবহার করা যাবে। এই জাতীয় চার্জিং ইনভার্টারগুলি পূর্ণাঙ্গ আইপিএসের মতো ব্যবহার করা যায়। এটি ব্যাটারি চার্জ করবে, ডিসি কে এসি বানাবে অ্যান্ড অটো রেঞ্জার কাজটিও করবে, অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। আপনার ল্যাপটপ, কম্পিউটার কিংবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস রিস্টার্ট করবে না। এটার মধ্যে ইউপিএস মোড রয়েছে, যার কারণে কোনো ডিভাইসই রিস্টার্ট করবে না। এই ডিভাইস দিয়ে আপনারা কারেন্টে চলে এরকম সকল যন্ত্রাংশ 12 ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন। এই ইনভার্টারটি ইন্টেলিজেন্ট মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার, সুতরাং ফ্যান লাইটে শব্দ হবে না, কেটেও যাবে না বা তাড়াতাড়ি নষ্ট হবে না ইনশাল্লাহ। এই ধরনের ইনভার্টার 1000 ওয়াট অ্যান্ড 2000 ওয়াট দুই কোয়ালিটির বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। নিঃসন্দেহে অরিজিনাল পণ্যটি আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। 12 ভোল্টের ব্যাটারি থেকে 220 ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে পারে এই ইনভার্টারটি। এটি ব্যাটারি অটো চার্জ করবে, অটোমেটিক রেঞ্জ চেঞ্জ হবে। এটার মধ্যে রয়েছে হিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, রিবুস কানেকশন প্রোটেকশন। এটির মাধ্যমে কম্পিউটার আপনারা ইউজ করতে পারবেন, কোনো সময় রিস্টার্ট করবে না। 1000 ওয়াট এবং 2000 ওয়াট ইনভার্টারগুলির মধ্যে 10 এম্পিয়ারের চার্জিং ফেসিলিটি রয়েছে। এটি 10 এম্পিয়ার গতিতে আপনার 12 ভোল্টের ব্যাটারি থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত, 12 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি থেকে শুরু করে 12 ভোল্ট 200 এম্পিয়ার পর্যন্ত প্রত্যেকটি ব্যাটারি ইনভার্টারের মাধ্যমে চার্জ করতে পারবেন। সতর্কতা, এই ইনভার্টারের দুটি পয়েন্ট রয়েছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ দুইটা আপনারা কখনও উল্টাপাল্টা করে লাগাবেন না, অর্থাৎ লালের জায়গায় কালো এবং কালোর জায়গায় লাল লাগাবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এবং অতিরিক্ত লোড বা ওভারলোড দিবেন না, যদি ওভারলোড দেন তাহলে পণ্যটা হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এই ডিভাইসগুলির কোনো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি নেই, সেহেতু একটু কম লোড দিয়েই সাবধানে ইউজ করা উচিত। আরেকটা স্পেশাল সুবিধা হলো এটার মধ্যে একটি ডিসপ্লে রয়েছে, সো আপনারা ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ অ্যান্ড আউটপুট ভোল্টেজও দেখতে পারবেন। আপনার ব্যাটারির মধ্যে কত ভোল্ট রয়েছে অ্যান্ড এসি কত ভোল্ট আউটপুট সাপ্লাই করছে তা দেখতে পারবেন। তো এই ইনভার্টারগুলো যদি আপনারা অর্ডার করতে চান, ভিডিও স্ক্রিনের মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে সরাসরি ফোন করে অর্ডার করতে পারবেন। তো 1000 ওয়াট হাই ক্লাস ব্র্যান্ডের আইপিএস ইনভার্টারের প্রাইস পড়বে 4500 টাকা। আপনারা 4500 টাকা 1000 ওয়াটের হাই ক্লাস ব্র্যান্ডের আইপিএস ইনভার্টার নিতে পারবেন। আর 2000 ওয়াটের যদি হাই ক্লাস ব্র্যান্ডের ইনভার্টার নিতে চান, তাহলে 2000 ওয়াটের হাই ক্লাস ব্র্যান্ডের ইনভার্টারের প্রাইস পড়বে 5200 টাকা।
আপনারা বর্তমানে 5200 টাকায় 2000 ওয়াটের হাই ক্লাস ব্র্যান্ডের আইপিএস ইনভার্টার নিতে পারবেন।